প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বিয়ের প্রথম রাতে বউয়ের সাথে একটু অন্তরঙ্গ হতে যাব, ঠিক এমন সময় পাশের রুম থেকে মা কাঁদতে কাঁদতে ডেকে বললেন, শুভ বাবা একটু শুনে যা। আমি বিরক্ত হলাম না, আমার সদ্য বিয়ে করা বউ শুভ্রের কপালে একটা চুমু দিয়ে বললাম, মা অসুস্থ জানোই তো, তিনি কি বলেন শুনে আসছে। চলুন আমিও সাথে যাই, মার বোধহয় কোনো সমস্যা হয়েছে। আহা থাকো তো তুমি, আমি যাবো আর আসবো, বলি হন হন করে বের হয়ে পড়লাম। সুপ্রিয়ার সাথে আমার বিয়েটা হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ, অর্থাৎ পারিবারিকভাবে। বিয়ের দুমাস আগে থেকে ওর সাথে আমার রেগুলার ফোনে কথা হতো, তাই আমরা একেবারে অপরিচিত এমনও না। আমাদের টিনের দোচালা ঘর, দুইটা রুম, পৈতৃক সূত্রে পেয়েছে, বাবা গত হয়েছেন বেশ কিছুদিন আগে। এখন মায়ের অবস্থা বেশি ভালো না, তিনি বেশ কিছুদিন হলো অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়াতে তার সমস্ত প্রকার দেখাশোনা আমাকেই করতে হয়। তিনি এতটাই অসুস্থ যে বেশিরভাগ সময় তিনি নিজের কাজগুলো নিজে করতে পারেন না, তাকে খাইয়ে দিতে হয়, কাপড় পরিয়ে দিতে হয়, পাল্টিয়ে দিতে হয়, বাথরুমের সময় কোলে করে বের করে নিয়ে বাথরুম করাতে হয়। যদিও মাঝে মধ্যে তিনি একা একা এগুলো করতে পারেন, তবে বেশিরভাগ সময় পারেন না। আমি সাহায্য না করলে ঘরের ভিতরে একই জায়গায় একই কাপড়ে তার সমস্ত কার্যক্রম সারেন, আর সে সব কিছু পরিষ্কার করতে হয় আমাকে। আমি বেশ স্বাচ্ছন্দ্যের সাথে এগুলো করি, আমার কখনো ঘৃণা হয় না। শত হোক, তিনি আমার মা, মা এই একটি শব্দে যথেষ্ট এই সব কিছু করার জন্য। মা কিছু লাগবে? এক গ্লাস পানি খাওয়া বাবা। আমি গ্লাসে পানি নিয়ে তাকে খাইয়ে দিলাম, পানি খাওয়া শেষে মাকে বললাম, আর কিছু লাগবে? তোর বউকে একবার দেখাবি না বাবা? কাল সকালে দেখো মা, সে তো এখন থেকে এই বাড়িতে থাকবে, তাছাড়া ঘরে অন্ধকার বেশি, ভালো করে তো দেখতে পারবে না। মা কিছু বলতে গিয়ে চুপ হয়ে গেলেন, পর মুহূর্তে আমাকে কাছে টেনে বললেন, দোয়া করি সুখী হবা জান। আমি ঘর থেকে বের হয়ে আসলাম, মা একটু বেশি আবেগে, সে এখন কান্না করবে, তার কান্না আমার দেখতে ইচ্ছে করে না, তার দুঃখের শেষ নেই। বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই মা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন থেকে আমি বাড়ির সব কাজকর্ম করি। হঠাৎ আমার ফুপু বিয়েটা ধরলেন, তার চিন্তা ভাবনা, এক একটা ছেলে কি করি না করি, খাই না খাই তা ঠিক নেই, এইভাবে আর বেশি দিন চললে হয়তো আমিও বাঁচব না। তাই তিনি বিচক্ষণতার পরিচয় দিলেন, আমাকে বিয়ে করালেন, পাশাপাশি দুটো ঘরের এক ঘর থেকে কথা বললে অন্য ঘরে শোনা যায়। শুভ্রের কাছে ফিরে আসার পরেও প্রথমবারের মতো মুড ফিরে পেলাম না, শুভ্রের যেন বুঝতে পারল। সে বলল, কি হয়েছে আপনার? কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। মাসি আমাকে দেখতে চাইলেন? সকালে দেখলে চলবে, এমনি তো তুমি অনেক ক্লান্ত। পাশের ঘর থেকে হালকা হালকা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো, মা কান্না চেপে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তিনি বেশিরভাগ সময় এইভাবে কাঁদেন যে আমার জন্য তিনি কিছু করতে পারলেন না, আমাকে তিনি বিপদে ফেলেছেন, তিনি মরে গিয়ে আমাকে সেই বিপদ মুক্ত করতে চান। এখন মধ্যরাত, এত রাত অবধি কাছাকাছির পরে মা এখন শান্ত হয়েছে, একেবারে নীরব, যেন সে ঘরে কেউ নেই। এতক্ষণ অবধি বারান্দায় বসে সিগারেট ফুঁকছিলাম, অন্য করে সুপ্রিয় ঘুমিয়ে পড়েছে কিনা আমার জানা নেই, এমন অশান্তির ভেতরে ঘুমানো যায় না। সিগারেটটা দ্রুত শেষ করে আমার ঘরে গিয়ে দেখলাম সুপ্রিয় ঘুমিয়ে পড়েছে, কপালে কিছু চুল দিয়ে মুখ ঢেকে গেছে। আমি ওর পাশে বসে মুখের উপরের চুলগুলো সরিয়ে দিলাম, মেয়েটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, এত সুন্দর একটা মেয়ে ফুপু কোথা থেকে যে পেল আল্লাহ জানে। ওর বাড়ি পাশের গ্রামে, তারপরেও কখনো দেখা হয়নি। দুনিয়াটা কত বড়, ভাঙা জানালা দিয়ে আসা চাঁদের আলো পড়েছে সুপ্রিয়ার মুখের ওপর, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি, কোথায় যেন পড়েছিলাম। কেউ যদি এক দৃশ্যতে ঘুমন্ত কারো মুখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে তবে নাকি তার ঘুম ভেঙে যায়। সুপ্রিয়ার ঘুম ভেঙে গেল, সে জেগে উঠে দেখল আমি তার দিকে গভীর মনোযোগে তাকিয়েছিলাম। সে অবাক হলো না, উঠে বসতে বসতে বলল, কিছু মনে করবেন না, ঘুমিয়ে পড়েছিলাম। আমাকে ক্ষমা করে দিও সুপ্রিয়া, এমন একটা রাতে তোমাকে ঘুমিয়ে কাটাতে হলো, আমি তোমাকে সময় দিতে পারলাম না। সে কি তা বললে হবে, এখনো তো অনেক রাত বাকি,
চলুন বারান্দায় গিয়ে বসি। সুপ্রিয়াকে সাথে করে নিয়ে বারান্দায় গিয়ে বসলাম। সম্ভবত এই প্রথম কোনো মেয়ের এত কাছে কাছে একেবারে গা ঘেঁষে বসে আছে। আমার ভিতরে দারুণ রোমাঞ্চ বোধ হচ্ছে। ইচ্ছে হচ্ছে ওর হাতটা ধরে ওর কোলে মাথা রেখে শান্তির একটা ঘুম দেই, কিন্তু সাহস হচ্ছে না। সুপ্রিয়া বলল, আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, সারা রাত ঘুমাননি? ও কিছু না, এরকম অনেক রাতই কাটিয়েছে, রাতে মার একটু বেশি সমস্যা হয়। আপনি ঘুমিয়ে পড়ুন, বাকিটা রাত মায়ের কোনো সমস্যা হলে আমি দেখব। আমি মেয়েটার মুখের দিকে তাকালাম, চাঁদের আলোতে ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে ওকে ভীষণ রহস্যময় এক নারী বলে মনে হচ্ছে। আমি বোঝার চেষ্টা করছি মেয়েদের মন, মেয়েদের স্বভাবজাত, মেয়েদের ধর্ম। সে এখন আমার মাকে দেখেনি, আমার মায়ের সম্পর্কে বেশি ভালো করে জানেও না, তবুও এমনভাবে কথা বলছে যেন সে আমার মাকে অনেকদিন ধরেই জানে, অনেকদিন ধরে তাদের পরিচয়। মেয়েরা সম্ভবত এমনই হয়। আমি বললাম, বাদ দাও তো, আজকে রাতে আর ঘুমাবো না, তার থেকে বরং গল্প করি। চাঁদের আলোতে বারান্দায় বসে আমরা গল্প করছে। সুপ্রিয়া কথা বলছে আর হাসছে, সম্ভবত ওর হাসি রোগ আছে, কারণে অকারণে হাসে, অথবা কে জানে ওর হয়তো অনেক দুঃখ। অধিক দুঃখী মানুষগুলো সহজে কাঁদতে পারে না, কিন্তু কথা কথা ঠিকই হাসতে পারে, কারণে অকারণে হাসে তারা। যাই হোক, সুপ্রিয়ার কণ্ঠটা বেশ সুন্দর, সেই সাথে সুন্দর ওর মুখের হাসিটাও। আমি শুধু মুগ্ধ নয়নে অবাক হয়ে দেখছে আর ওর হাসি দেখছে। আমার চোখে তখন একটুও ঘুম নেই, শরীর বা মনে কোনো ক্লান্তি নেই। আমার মনে হচ্ছে এইভাবেই যদি একটা জীবন কাটিয়ে দেওয়া যেত